আন্তর্জাতিক মানব পাচার চক্রের এক মূল পান্ডাকে আটক করা হলো বক্সনগর থেকে। গত কিছুদিন আগে আগরতলা রেল স্টেশন থেকে 4 জন বাংলাদেশের নাগরিককে আটক করা হয়েছিল। তাদের পরবর্তী সময় জিজ্ঞেস করলে বেরিয়ে আসে এই পাচার কাণ্ডের মূল নায়কের নাম। বাড়ি রহিমপুর এলাকায়, নাম প্রদীপ সরকার, বয়স 30 বছর, পেশায় সে একজন গাড়ি চালক। তার ব্যক্তিগত একটি গাড়ি আছে যার নম্বর TR01BT0300। জানা যায় সে প্রতিনিয়ত এই গাড়ি দিয়ে বাংলাদেশিদের পাচার করে ভারতের বিভিন্ন জায়গায়। পরবর্তী সময় এই লোকগুলো ভারতের বিভিন্ন প্রান্তে গিয়ে দেশ বিরোধী কার্যকলাপ সহ চেন্নাই, ব্যাঙ্গালোর, কলকাতার মতো বড় বড় শহরে বিভিন্ন পতিতালয়ে তাদেরকে বহুমূল্যে বিক্রি করা হয় বলে জানা যায়। গোপন সূত্রে আরো জানা গিয়েছে পাচার কাণ্ডে ধৃত প্রদীপ সরকারের সাথে জড়িত আছে ওই এলাকার মদন দেব নামের এক ব্যক্তি। সে আবার RSS এর একজন পরিচিত মুখ। ওনার বক্সনগর বাজারে মুদির দোকান রয়েছে। জিআরপি থানার ওসি তাপস দাস জানান, তার বিরুদ্ধে দেশ বিরোধী কার্যকলাপ এবং পাসপোর্ট আইন এবং আন্তর্জাতিক মানব পাচার ধারায় মামলা নেওয়া হয়েছে। ঘটনার সঠিক তদন্তের দিকে তাকিয়ে রয়েছে এলাকার জনগণ। এই মানব পাচার কাণ্ডের সাথে কে কে জড়িয়ে আছে সবকিছুর তদন্ত হবে বলে জানান জিআরপি থানার ওসি তাপস দাস। উক্ত ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। অ্যাকচুয়ালি আমাদের আগরতলা জিআরপি থানাতে এই মাসে 3/3/2024 একটা কেস হয়েছিল, যার মধ্যে 4 জন বাংলাদেশি লোক ছিল। তো এই কেসের ইনভেস্টিগেশনে দেখা গেছে যে যারা যারা তাদের বাংলাদেশে পারোপার করতে সাহায্য করেছিল তাদেরকে আমরা মানে লিঙ্ক পার মতে অনেকদিন ধরেই খুঁজছিলাম। সেই সময় আমাদের কলমছড়া থানার ওসি স্যারকেও মেসেজটা শেয়ার করেছি। তো সেই সুবাদে একজন রহিমপুরের প্রদীপ সরকার আছেন, উনিও ওইটার সঙ্গে যুক্ত আছেন। তো এই সুবাদেই আমরা আজকে তাকে রিটেন করেছি এবং ওই কেসে ইনভলভ হয়েছি। কেস অ্যাকচুয়ালি ওই আমাদের জিআরপি থানাতে কেস হয়েছিল, তো যার মধ্যে আমাদের IPC, ফরেনার অ্যাক্ট এবং ইন্টারন্যাশনাল পাসপোর্ট অ্যাক্ট এগুলিই আছে। তো ওই কেসের সংযোগ ধরেই আমরা তাকে অ্যারেস্ট করেছি আজকে। ওই লোকগুলো আছে, লোকগুলো আপনারা স্টেশন থেকে আটক করেছিলেন, তারা কোথায় যেতে চেয়েছিল? তারা কেউ যেতে চেয়েছিল কলকাতা, কেউ যেতে চেয়েছিল গুজরাট, এরকম আর কি। ব্যুরো রিপোর্ট, প্ল্যানেট ত্রিপুরা নিউজ।